সব লোক করে হ্যাঁ, বীরপুর পুলিশ স্টেশন। আচ্ছা ডাক্তারবাবু, ঘটনাটা এক্স্যাক্টলি কি ঘটেছিল তাই বলুন তো। আসলে হয়েছে কি? আরে মশাই, বীরপুরকে তো আপনারা যাতে তুলে দিলেন, একেবারে টেক্সাস। দিন দুপুরে রাস্তাঘাটে মার্ডার, পেশেন্টের হাসপাতালে কোনো সিকিউরিটি নেই, আপনাদের জন্য দেশের ল অ্যান্ড অর্ডারের হালটা কি হয়েছে বলে ভেবে দেখেছেন? আপনি তো আবার সেই বাঘের গল্প শোনাচ্ছেন। মানে তুই জল ঘোলা করিসনি, তোর বাপ তো করেছে, তাই তোরই ঘাড় মটকাবো। এক্সেলেন্ট, আমার হাতে যদি ল অ্যান্ড অর্ডারের কন্ট্রোলটা থাকতো তাহলে অনেক আচ্ছা আচ্ছা রাঘব বোয়ালকে জেলের ঘানি টানিয়ে ছাড়তাম। ওই হাতের কথা বলেছিলেন না, আমাদের এই হাত থাকা না থাকা সমান ইউজলেস। এই কাজের হাতে এগোলে একটা অদৃশ্য হাত এসে এই হাতটাকে পেছনে টেনে নেবে। আসলে দূর থেকে রিমোট কন্ট্রোল আমাদের যেরকম চালায়, আমরা চলি। ইউ ফলো মি? আপনি যতই বিদ্রুপ করুন, নিজের বিবেকের কাছে আমি পরিষ্কার, কর্তব্য অবহেলা অবনিষ্ঠায় কখনো করে না। তাই ফোন পাওয়া মাত্র ফোর্স নিয়ে এখানে হাজির হয়েছে, তাদের এখানে পোস্টিং করাবো তবে যাব, কারণ মেয়েটার উপর আবার অ্যাটেম্পট হতে পারে। অদ্ভুত ব্যাপার, কাল রেপ করে ছুরি মারল, আজ গুলি করতে এলো, এরা কারা? যাদের কাছে মেয়েটার বেঁচে থাকা নিরাপদ নয় তারা? আপনি কিছুই জানেন না। জানতে দিচ্ছে এটাকে? তবে আমি আপনাকে কথা দিচ্ছি রণজয়বাবু, যদি মায়ের দুধ খেয়ে থাকে ওদের পান্ডাকে আমি ধরবই। সিস্টার, মেয়েটিকে একবার দেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনারা আসুন। চলুন।
ইমপ্রুভমেন্ট হয়নি? না না, ইমপ্রুভমেন্ট হচ্ছিল, তারপর এই কাণ্ড, আবার ক্রিটিক্যাল স্টেজে চলে গেছে। না মানে ওই মেয়েটা বাঁচবে তো? দেখুন, জ্ঞান না ফিরলে তো কিছু বলা যাচ্ছে না। আমি শ্যামসুন্দর বাবুকে সে কথাই বলেছি। শ্যামসুন্দর বাবু মানে শ্যামসুন্দর কর, বিজনেসম্যান? উনি আজ রাতেই কলকাতার নার্সিং হোমে নিয়ে যেতে চাইছিলেন। হ্যাঁ আমি জানি। তা আপনি আপনি কি বললেন? না না, এই অবস্থা শিফট করা সম্ভব? ও তাহলে আমরা এগোই। আসুন মিস্টার চ্যাটার্জি। মেয়েটির পরিচয় কিছু জানতে পারলেন? না, মনে হচ্ছে বীরপুরের মেয়ে নয়। খোঁজ খবর নিচ্ছে, দু একদিনের মধ্যে খবর পেয়ে যাব। আচ্ছা আপনি তো একজন এক্সপিরিয়েন্স পুলিশ অফিসার, মেয়েটির উপরে ভাই বারবার অ্যাটেম্পট হচ্ছে কেন? ওই যে বললাম, যাদের কাছে মেয়েটার বেঁচে থাকা মোটেই নিরাপদ নয় তারাই অ্যাটেম্পট নিচ্ছে। কিন্তু কেন? আমার কি মনে হয় মেয়েটা এমন কোনো একটা ঘটনার সাক্ষী যে একে পৃথিবী থেকে সরিয়ে না দিতে পারলে ওরাই বিপদে পড়বে? তাই আরে রণজয়, পাগলামি করতে বারণ কর। ওর কপাল ভালো যে কপালের উপর দিয়ে গেছে, প্রাণটা গেলে কি হতো বলতো? আমি পই পই করে ওকে বারণ করলাম যে এসবের মধ্যে জড়াস না, জড়াস না। শুনলো? শুনলো আমার কথা? রণজয় তো কোনো অন্যায় করেনি বাবা। তুই থাম, ন্যায় অন্যায় তুই কি বুঝিস রে? দেখো বাবা, আমি বীরপুরে জল হওয়ায় মানুষ হইনি ঠিকই, কিন্তু তাই বলে আমি তোমার সব বারণ মানবো না। আমার যেটা ঠিক বলে মনে হবে আমি সেটা করব। রণজয়কে তুই কতদিন ধরে চিনিস? তোমরা রণজয়কে এতদিন যা চিনতে পারোনি, আমি ওকে একদিন দেখে ওর ভেতরটা চিনেছি। প্রাণের ভয় পালিয়ে যাওয়ার মতো ছেলেও নয়, যেটাও কর্তব্য বলে মনে করে সেটাও করে। ওরে বাবা, সেই কর্তব্যগুলো তো আমি যেচে নিতে চেয়েছি, তা আমাকে বিশ্বাস হলো না। দেখ, ওর সামনে একটা বিরাট ফিউচার, আমার এত প্রপার্টি, এত বিজনেস, সেসব ছেড়ে কোথাকার কোন একটা নোংরা রেপড গার্লকে নিয়ে এত মাতামাতি? ছি 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 ছি। রেপড হলেই নোংরা হয় না বাবা, সমাজের কিছু লোক নোংরা ছেটায়, নোংরা তারা। আর রণজয় যা করেছে তাতে আমি ওকে ফুললি সাপোর্ট করি। ও তো আর অন্যের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজের গা বাঁচাতে চায়নি। তোদের দুজনের লেকচারবাজি আমি বন্ধ করে দেবো। বলতো কি করে? কি করে? তোদের দুজনের বিয়ে দিয়ে। বিয়ে আমি এখন করতে পারবো না বাবা। সে কি? শ্যামসুন্দর বাবু ফোন করেছিলেন, আমি তাকে হ্যাঁ বলেছি। আমি তোমাকে অসম্মান করব না। আমাকে একজন একটা শর্ত দিয়েছে, আমার জানা দরকার যে তার শর্তটা আমি পূরণ করতে পারবো কিনা। কে সে? কি শর্ত? যাক, আর টেনশন রইল না, একসঙ্গে দুটো কাজই সেরে ফেললাম বৌদি। দুটো কাজ মানে? একটা রানা রুমির বিয়ে, আর একটা আমার নমিনেশন পেপার। তাই বলুন, আপনি এমন ভাবে বললেন যেন দুটো বিয়ে একসঙ্গে লাগাবেন। ঝিমলি তো এখনো ছোটই। দেখো কাণ্ড, আপনি শেষ পর্যন্ত এই ভাবেন বৌদি? দু চারটে বছর যেতে দিন না, ঝিমলি মায়ের জন্য আমি বিলেত থেকে পাত্র আনবো। তাহলে শিবতোষদা, এবার ধীরে সুস্থে এগোই। একটা ব্যাপারে আপনার তো সম্মতি আছেই, আরেকটা ব্যাপারে নিশ্চয়ই আপনার আশীর্বাদ থাকছে। বলছি তো থাকছে। বৌদি, তাহলে সামনের অগ্রহায়ণ মাস থেকে আপনি বৌদি থেকে হচ্ছেন আমার বেয়ান। চাপালা পাকামে হচ্ছে। ইস, সোনার ইচ্ছে তো ষোলো আনা। আমার অফিস আছে, তোর ফালতু কথা শোনার মতন সময় আমার নেই। ফালতু? তাহলে সুজাতা দিকে ফোন করে বলে দি সামনে অগ্রানে তুমি আমার বৌদি হচ্ছ। কি বললি? সামনের অগ্রান? মালোপাড়ার একটা শিব মন্দির নিয়ে খুব গোলমাল হচ্ছে শিবদোস্তা, ওটা আপনাকে সামলাতে হবে। কিসের গোলমাল? সেসব ডিটেলস আমি পরে বলবো, আগে ভাবছি নমিনেশন পেপারটা সাবমিট করে ভোটার লিস্টের কপিটা তুলে নিই। আর ওদিকে চ্যাটার্জি পাড়াটা খুব থিকলি পপুলেটেড, ভাবছি চ্যাটার্জি পাড়া থেকেই ক্যাম্পেইনটা শুরু করব। মানে ওখানে কিছু কাজকর্ম করেছি তো। আরে সালা, এ তো সেই মাল চ্যাটার্জি পাড়ায় ঘোরাঘুরি করছিল।
ঘন্টা কেড়ে আমি না ওই পেছনে পেছনে তোর নাম শুনতে বিশ্বাস করুন দাদা আমি কিছু করিনি আমি কোনো দু নম্বরই করিনি চাপবে আমি সব জানি সেদিন ওই ছেলেটা তোর রিকশায় উঠেছিল তারপর রাত্রে যাওয়ার সময় রাস্তায় ওই মেয়েটাকে দেখতে পায় বল সত্যি কিনা উঠেছিল কিন্তু কিন্তু আমি পরে রিস্কা নিয়ে ফুটে গেছিলাম দাদা তাহলে ফোট একদিকে ফোট আমার রিস্কা তোর জান বড় না তোর রিক্সা বড় বল কিন্তু কিন্তু রিস্কা না হলে পেট চলবে কি করে দাদা তোর পেটে চিমা আমরা নিলাম এমন জিনিস তোর পেটে ভরে দেবো যে সারা জীবন আর তোকে পেটে চিন্তা করতে হবে না আর একটা গেল ভাই ঝন্টে বলে একটি ছেলে স্ট্যান্ডে রিক্সা চালাতো ওকে একটু ডেকে দেবেন ওসব ঝন্টে মন্টে আমি কাউকে চিনি না যাবেন যাবেন চলুন আচ্ছা ভাই তুমি ঝন্টেকে চেনো কোথায় গেছে জানো না না বলে জানি কিছু আচ্ছা ঝন্টে কখন ফিরবে জানো ফিরবে না ফিরবে না মানে ওসব মানে টাইম যাই না ঝামেলা করবে না তোমার একটা পয়সা সালা বউ নিয়ে আনি আবার ঝন্টে না দাদা এখানে ঝন্টে মন্টে বলে কেউ নেই আশ্চর্য এই যে বাবু শুনছেন আমি বলছি কি বলছো ঝন্টের খবর চাইছেন তুমি ঝন্টেকে চেনো জানি আপনি একটা ছাড়ুন আমিও খবরটা ছাড়ব ছাড়বো মানে আচ্ছা ঠিক আছে দেবো বল শুনবেন চলুন আপেস চন্টেগার পাবেন না দাদা খালাস মানে মানে ওরা কাউকে ছাড়বে না আপনিও ফুটে পড়ুন কারা ওরা তুমি ওদের চেনো সব শালা ওদের চেনে বাবু কেউ কিছু বলবে না খালাস গাছটাকে ফেলে দে চল সব চেনেও তুমি কিছু বলবে না তুমিও তো এখানকারই মানুষ আজ মেয়েটার যা হয়েছে ঝন্টের যা হয়েছে কাল তোমারও তা হতে পারে মানুষের স্বার্থে সমাজের স্বার্থে তোমার সবকিছু খুলে বলা উচিত লেডারদের মতো বুকনি ছাড়বেন না তো সব সারা বুকনি বাজার চিনে নিয়েছি এক পয়েন্ট মালের দাম দিয়ে ফুটে বড় মানুষের স্বার্থে বীরপুরে এই হচ্ছে এই হবে কোন সারা মারা কিছু করত এখানে পয়সা না ছেড়ে তো Ah!
এক্সেলেন্ট। একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে আপনার রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া উচিত। সুপারিশটা কি চোলাই ঠেক থেকে করা হবে? নিশ্চয়ই। যে চোলাই আপনাদের ঝোলা ভরে দেয় তার সুপারিশটা কি খুব কম মনে হচ্ছে আপনার? আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার বোস। সার্টেনলি নট। আমার এই অবস্থা আপনাদের অপদার্থতার প্রমাণ। যে কথাটা একটা সামান্য রিক্সাওয়ালা জানে, একটা মাতাল জানে, আপনার ফোর্সের কনস্টেবলরা জানে, আপনার মতন একটা দায়িত্বশীল পুলিশ অফিসার তার কিছুই জানেন না। কিসের জন্য চুপ করে আছেন? হ্যাঁ, কিসের জন্যে? আঁটুর ওপর ধুতি পড়লে যেরকম গান্ধীজি হওয়া যায় না, তেমনি খাকি পোশাক চড়ালেই পুলিশ অফিসার হওয়া যায় না। একজন পুলিশ অফিসার হওয়ার সুবাদে আমারও তাও জানা নয়। এই বীরপুরের নারী নক্ষত্র সবই আমার নখ দর্পণে। আমি শুধু দেখতে চাই আপনার বীরত্ব কতখানি। কি বলতে চাইছেন আপনি? এটা রাখুন। কি এটা? কাবেরী দাসের ঠিকানা। কাবেরী দাস? হ্যাঁ, হাসপাতালের ওই মেয়েটি যাকে আপনি রাস্তা থেকে তুলে এনে প্রাণে বাঁচিয়েছিলেন। ইলেকশন কমিশনের কাজ করে। বাবার নাম বিকাশ দাস, বাড়ি নবাবগঞ্জ।